হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই বাড়ি সবাই ভালো আছে। আমাদের বাড়িতে কিন্তু খুব একটা কেউ ভালো নেই, আমরা সবাই এখন অসুস্থর মধ্যে যাচ্ছি। আর কি বলবো, নতুন বছর, একটা নতুন বছরকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। আর 1418 সালকে আমরা বিদায় জানিয়ে আমাদের মানে মন থেকে একটা বছর চলে যাচ্ছে। আর এই যে মানে করোনা করোনা এ নিয়ে দু তিন বছর যে আমাদের জীবনে যে ঝড় তুলে দিয়েছে, আবার 1429 সালে আমাদের জীবনের দিক পাল্টে দেবে, না সুখবর নিয়ে আসবে, না মোটটা কোন দিকে ঘুরিয়ে দেবে, সেটা আমরা কেউ জানি না। কত বন্ধু শত্রু সবাই অনেকেই আমাদের ছেড়ে চলে গেছে, তাই না বলো? আবার কি মানে মানে কি বলবো তোমাদেরকে, এটা মজাও লাগে যে দিনটা আসছে, ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া, নতুন জামা কাপড় কেনার হুর বছরের মানে সব রকম রয়েছে। আর বন্ধুরা, একটা কথা তো তোমাদেরকে বলাই হয়নি, সেটা কি কথা বলো তো? আজকে আবার একটা পাঞ্জাবি এনেছিলাম যেটা সাদা, আর উপরে বাটিকের প্রিন্টে যে ছাপা মানে পাঞ্জাবিটা, সেটা ওনার এখনও পছন্দ হচ্ছে না। সেটা আজকে পাল্টাতে গিয়ে আরও তিনটে পাঞ্জাবি কিনে নিয়ে এসছে আমার জন্য। একটা নাইটি নিয়ে এসছে, তিনটে পাঞ্জাবি, আমার বাবার জন্য একটা কুর্তা, সেগুলোও কিনে নিয়ে এসছে। এইগুলো এটা বাবাকে দিতে যাব, নিয়ে যাব। আর কাকা শ্বশুর এখন দেওয়া হয়নি, দিতে যাব। তাহলে তোমরা ভিডিওটা দেখে নিও, দেখতেই পাবে, যদি যাই না পড়লে তো দেখতেই পাবে তোমরা। নাইটিটা পড়বো হয়তো কালকে, কালকের অনেক কাজ থাকবে যেহেতু বা মা তো নেই, মা তো চলে গেছে। আর তার থেকে একটা কথা বলি, আজকে রাত্রে কী হবে বলো তো? এমনি চিংড়ি তরকারি আছে, আর কচু আলু কই মাছের তরকারিও আছে, আবার যুক্তিগুলো আলু ভাজা আছে। এবারে সেইগুলো গরম করব, আর রুটি খাওয়াবে। আর কাল একটু বাপের বাড়ি যাব। কোথায় যাব বললাম? বাপের বাড়ি যাব, বা মা তো নেই, রান্না বান্না করবো, করে একটু তরকারি টরকারি নিয়ে বাবার কাছে যাব, বাবাকে দেখতে যাবো একটু। এমনিতে যাওয়া হয় না, বাবার শরীর খারাপ, আমারও শরীর খারাপ, সেই নিয়ে একটা চাপের। আজকে সারাদিন বাবাকে ফোনও করিনি, এক্ষুনি ফোন করব, করাই হয়নি। দাদাও মন খারাপ করে থাকে, আমার ভাল লাগে না সত্যি কথা বলতে। মা নেই তো খুবই কষ্ট মানে হয়, কি করব, দাদাটার বিয়ে হলে অতটা কষ্ট হয় না। তবু এখন আর ছেলে মেয়ের পড়াশুনো নিয়ে আমি মানে এতটাই চাপে, আর তারপর আমার এক সপ্তাহ ধরে জ্বর ছিল, শরীর খারাপ মানে আমি যেন আর ভাল লাগছে না, আর লাগছে না। আমিও মনে মাঝে মাঝে মনে করি পৃথিবী ছেড়ে আমি যেন চলে যাই, আর ভাল লাগে না। ভগবান আমাকে যেতে দেবে না, আমি তো বললে আর হবে না, ভগবান আমার সঙ্গে থাকতে হবে। তাহলে তোমাদেরকে নতুন বছরের শুভ বৃহস্পতিবার অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাই। তোমরা নতুন বছর আগামী বছরটাকে খুব এনজয় করো, পয়লা বৈশাখ সবাই ভালো করে কাটাও, আনন্দে কাটাও, সুস্থ থাকো, ভালো থাকো, বাড়ির সবাইকে নিয়ে তোমরা আনন্দে থাকো, খাওয়া জমিয়ে খাওয়া দাওয়া করো, জমিয়ে ঘুরতে যাও, নতুন পোশাক পরো, সবাই মোটামুটি সুস্থ থাকো, এটাই হচ্ছে কথা সবাই। আর আমরাও চেষ্টা করবো আমরা আমাদের বাড়ির সবাইকে নিয়ে ভালো থাকা, সুস্থ থাকা। আর সেটা কালকে কী করছি না করছি তোমরা সবটাই দেখতে পাবে। আর আমি আজকের এখন আটা মাখবো বলে এতটা আটা নিয়েছি, বাটি উপর করে দিয়েছি, আর ওইটা আঠার বালতি। আর এই যে বসে আছি, মামনি বাগান থেকে এসে নুন জলকে শুয়ে আছে, আমি রুটি করতে এসেছি, আর তোমাদের সঙ্গে কথা বলছি। তাহলে 1428 সালকে বিদায় জানিয়ে 1419 সালকে স্বাগত জানাই নতুন বছরকে অনেক অন্ত। সবাই হ্যাপি থাকো, সুস্থ থাকো, টাটা।